বছর দরকার আছে কুরবানির জন্তুর বয়স। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ কুরবানির বেশিরভাগ হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ব্যতীত কোনো জন্তু জবাই করো না, মুসিন্না ব্যতীত কোনো জন্তু জবাই করিও না। আমরার দেশের স্বাভাবিক পরিভাষায় অনেকে এই পরিভাষাগুলো জন্তুর ব্যাপারে ব্যবহার করে না, প্রাপ্তবয়স্ক হওয়া, বালিগ হওয়া, কি হওয়া, বালিগ হওয়া, এটার একটা আলামত বা চিহ্ন। আমি আগে তার শরীয়ত বয়স, ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী বয়স কত হবে, ছাগল, মেড়া, দুম্বা এই তিনটার বয়স এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর রানিং হতে হবে। বছর কত দিনে? ১২ মাসে, কমপক্ষে ১৩ মাস হতে হবে, মনে রাখবেন। দুই নম্বর গরু এবং মহিষ কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে, ৩ বছর রানিং হতে হবে, ২ বছর ২৪ মাস আর ৩ বছরের রানিংয়ের অর্থ হলো ২৫ মাস। কমপক্ষে ২৫ মাসের গরু এবং মহিষ হতে হবে, আর উট কমপক্ষে ৫ বছর বয়সের হতে হবে। ৬ বছর, যত বড় জন্তু তার বয়সটা তত বাড়ছে। ছাগল ১ বছর, মনে রাখবেন তো, ছাগল ১ বছর, গরু ২ বছর, আর উট ৫ বছর, ৫ ১২ ৬০ মাস, ৬১ মাস যদি হয় তাহলে এই উট দ্বারা কুরবানি হবে। আমাদের দেশে একটা আলামত সাধারণত বেশিরভাগ বাজার হাটে গেলে আপনারা দেখবেন গরুর মালিকেরা আপনাকে দাঁত দেখাইবে, এটা একটা স্বাভাবিক যে গরুটা ২ বছর পূর্ণ হওয়ার পরে দাঁত, নতুন দাঁত আবার উঠে, দুধ দাঁত শেষ হয় আর পূর্ণ দাঁত, বয়স হওয়ার দাঁত উঠে। ছাগল যদি হয় তাহলে ১ বছরের সেই দাঁতটা, পুরান দাঁত, দুধ দাঁত ক্ষয় হইয়া নতুন দাঁত উঠে, আর উটের মধ্যে সর্বনিম্ন ৫ বছরের সেই পূর্ণ দাঁত উঠে, দুধ দাঁত শেষ হয়। এটা হলো একটা বাহ্যিক আলামত, কিন্তু ইসলামী শরীয়তের মূল বিধান হলো ছাগল ১ বছর, গরু ২ বছর, আর উট হলো ৫ বছর, এর চাইতে কমে কম বয়সী হলে এর দ্বারা কুরবানি হবে না, আকিকাও হবে না, কুরবানিও হবে না, আকিকাও হবে না। হঠাৎ করে আকিকার মাস আলা চলে আসছে, এক টুকরো বলে দেই। আমাদের সমাজে অনেক মানুষ কুরবানির সাথে আকিকা দেয়, এই প্রচলন আছে তো। এক গরুতে ৭ জন শরিক হতে পারে, আকিকার জন্য ১ জন শরিক হতে পারে, আকিকার জন্য কি করতে পারে ১ জন শরিক হতে পারে।